एवरीवन अस्सलामु अलैकुम इट्स मी शर्मा लाकी शर्मा ब्लॉग থেকে বলছি আজকে আমি শেয়ার করব ছোট বড় সবার পছন্দের একটা খাবার পপকর্ন চিকেন আশা করি এই রেসিপিটা সবার ভালো লাগবে আমাকে একটা লাইক শেয়ার এন্ড কমেন্টস করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা রয়েছে সেটাকে ক্লিক করবে যাতে আমার ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি তারা তাড়াতাড়ি করে ফেলেন তা না হলে অনেক কিছু মিস করে ফেলবেন তাহলে চলো আমার মজাদার রেসিপি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এটার খুবই ইয়ামি সবার পছন্দের একটা রেসিপি তাহলে চলুন দেরি না করে আমার মজাদার রেসিপি এখনি শুরু করা যাক প্রথমেই আমি এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো আমি শেয়ার করছি এখানে আমি নিয়েছি বেসন সল্ট এখানে রয়েছে হলুদ মরিচ ধনে জিরা আর গরম মশলা সাথে ব্ল্যাক পেপার এখানে রয়েছে ভিনেগার লেবুর রস এগুলো এখন আমি একটা পাউডার বানিয়ে নিব প্রথমে এখানে আমি বেসন 1 টেবিল স্পুন নিয়েছি সাথে নিয়ে নিব এখানে চালের গুঁড়া 1 টেবিল স্পুন আমি প্রথমে একটা পাউডার বানিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার 1 টিস্পুন সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা 1/2 টিস্পুন বেকিং সোডা বেশি দিতে হবে না তা না হলে এটা তিতা হয়ে যাবে কম পরিমাণে দিতে হয় এখানে হলুদ মরিচ ধনে জিরা আর গরম মশলা আমি 1/2 টিস্পুন করে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব এখন আমি চিকেন ব্রেস্ট কিউব করে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিউব করে আমি কেটে নিয়েছি এখন এটাকে আমি সব কিছু মিক্স করে এখানে নিয়েছি লেবুর রস তারপর এখানে রয়েছে কাঁচা মরিচ আদা রসুনের পেস্ট আর সাথে নিয়েছি আমি এখানে হোয়াইট ভিনেগার আর সয়া সস এখন আমি এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো 5 মিনিটসের জন্য এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি নিয়ে নিচ্ছি এখানে ভিনেগার দিয়েছি 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়েছি সয়া সস দিচ্ছি 1/2 টিস্পুন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন আমি এখানে যেহেতু আমি ঝাল খাই তাই আমি এখানে কাঁচা মরিচ একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি ঝাল খেতে না চান তাহলে আপনারা স্কিপ করতে পারেন এখানে লেবুর রস আমি ফ্রেশ লেবুর রস আমি নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ক্রাশ করে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের অনিয়ন ক্রাশ করে নিয়েছি এটাকে আমি অ্যাড করে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে মেখে 5 মিনিটসের জন্য রেস্টে রেখে দিব এখন এটাকে আমি 5 মিনিটসের জন্য রেস্টে রেখে দিয়েছি এখন আমার 5 মিনিটস হয়ে গিয়েছে এখন এর মধ্যে যে আমি পাউডার করে রেখেছিলাম সে পাউডারগুলো অ্যাড করে দিব পাউডারটা এর সাথে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে এটাকে আমি ভালো করে মেখে নিব তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো অ্যাড করে নিয়েছি এখন সামান্য পরিমাণ আমি সল্ট দিব যেহেতু এখানে আমি সয়া সসও দিয়েছি তাই এখানে সল্টটা বেশি দিতে হবে না তারপরে যদি কম বেশি হয় আপনারা টেস্ট করে আবার দিয়ে নেবেন এখন এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি এটা একটা আমি একটা আঠালো হয়ে গিয়েছে এখন এখন আমি একটা অলরেডি ফ্রাই প্যান গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আমি 1-2 টেবিল স্পুন আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে নিয়েছি এখন তেলটা গরম হলেই আমি এর মধ্যে ওই মাখানো চিকেনগুলো ছোট ছোট করে আমি দিয়ে নিব পপকর্নের মতো করে আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি
পপকর্ন করে দিচ্ছি। এটা হতে বেশি একটা টাইম লাগবে না, যেহেতু চিকেন, চিকেনটা তো টাইম লাগে না দিতে। সবারই খুব ফেভারিট একটা রেসিপি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, হয়ে গিয়েছে আমার মজাদার পপকর্ন চিকেন। আশা করি সবার রেসিপিটা ভালো লেগেছে। আমি এখন এটা একটা সার্ভিং প্লেটে তুলে নিব, সাথে আমি একটা সস নিয়েছি টক ঝাল মিষ্টি। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে একটা কমেন্টস করে এনকারেজ করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।